হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আমি আবার চলে আসলাম এক্সেলের একটা ট্রিক ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা এক্সেলে দেখে নেব কীভাবে তোমরা এক্সেলের কোনো ডেটার ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম লক করতে পারো। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এক্সেলের ক্ষেত্রে, যখন তোমাদের হিউজ ডেটা থাকবে ডেটার দরকার হয়। তো বন্ধুরা, আমার চ্যানেল তোমরা সবকিছু সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো বেশি কথা না করি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আজকে এক্স টপিক স্ক্রিনে, তো চলো এক্সেলটা ওপেন করে নিই। এই যে আমি এক্সেলটা ওপেন করে নিলাম। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি একটা ডেটা তৈরি করে গেছি তোমাদের বোঝানোর জন্য। তো বন্ধুরা, এখানে কিছু ডেটা আমি জাস্ট কপি পেস্ট করে করে এটা এতটা বড় করে দিয়েছি, ঠিক আছে? অলমোস্ট সব ডেটাই সেম তোমাদের জাস্ট বোঝানোর জন্য। আজকে আমরা দেখব এই যে ফার্স্ট রো দেখতে পাচ্ছ এটা কীভাবে আমরা লক করতে পারি। যখন স্ক্রোল করব এই ডেটাগুলো উঠবে, কিন্তু এটা লক থাকবে। তো সেটা কীভাবে করতে হয় চলো আজকে আমরা দেখে দিই। তো এইভাবে তোমরা এটাকে সিলেক্ট করবে যেটাকে তোমরা লক করতে চাইছ। সিলেক্ট করার পরে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ভিউ ট্যাব আছে, এখানে একটা জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে বন্ধুরা, ফেস প্ল্যান্স আছে, এখানে একটা জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ফ্রিজ টপ রো, ঠিক আছে, এখানে একটা জাস্ট তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে ব্যাস বন্ধুরা, আমাদের কাজ শেষ। আমাদের এই রোটা লক হয়ে গেছে। দেখো, যখন স্ক্রোল করবে এই রোগুলো দেখো আস্তে আস্তে উপরে চলে যাচ্ছে, কিন্তু এটা ফিক্স হয়ে আছে। তো এখানে তোমরা যদি বা টাইপ করো কিছু নেম ডিপার্টমেন্ট, তোমাদের খুব ইজি হয়ে যাবে। যখন অনেক হিউজ ডেটা থাকবে তোমরা এইভাবে তোমরা আইডেন্টিফাই করতে পারবে। তো বন্ধুরা, আর একটা ব্যাপার, তোমরা এটা কলমটা কীভাবে লক করবে সেটাও সেম প্রসেস। এখান থেকে তোমরা এভাবে সিলেক্ট করে নেবে, যতটা আছে এভাবে সিলেক্ট করবে। ক্লিক করার পরে সেম প্রসেস, এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো যে ফ্রিজ ফার্স্ট কলাম, এখানে একটা ক্লিক করবে। দেখো আমাদের এটা ফ্রিজ হয়ে গেছে। তখন তোমরা এইভাবে স্ক্রোল করবে, দেখো এইভাবে এইভাবে সাইডে সরাবে, দেখো ফার্স্ট কলাম কিন্তু লক হয়ে গেছে, আর এইগুলো জাস্ট এদিকে সরে যাচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা খুব ইজি প্রসেস। তারপরে যদি আনফ্রিজ করতে চাও, এখানে সিলেক্ট করবে, স্ক্রোল সিলেক্ট করার পর এখানে ক্লিক করে আনফ্রিজ করলে এটা দেখো, এটা দেখতে পাচ্ছ বন্ধুরা আনফ্রিজ হয়ে গেছে, এটা লক নেই। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।